আমরা আবার ফেরত এসেছি। তাহলে খেলা জমছে চলছে, চলুক চলুক, খেলা হবে, খেলা হবে। তুই তোর এনা, তোর শ্যামলি, তোর হানিফ সব নিয়ে খেলা হবে। Situation is up to like experience. Okay. How much you get experience, then you'll get you can make any kind of situation. If you get experience, আমাদের পিছনে লাগলো ছাড়া যেই আসুক আমি বলতাম, মানে ইভো এসটিআর নিচে যে কোনো গাড়ি আই এম নট ফিলিং বদল, ইভো এসটিআই প্লাস এর উপরে গেলে একটু হয়তো আমি সুন্দর করে বলবো প্লিজ ব্রাদার গো অ্যাহেড। তারপরও মানে পুরোপুরি আবার ছেড়ে দিব না, হয়তো 220-230 পর্যন্ত হয়তো থাকবো, এরপরে হয়তো গিয়ে ইউএসটির সাথে আর আসবো না। মেবি কেউ একজন জয়েন করছে আমাদের সাথে, আমার সাথে চাপাচাপি করো, দে চাপ দে চাপ। তোর হাতটা
জন্য দেখতেছিলাম না, নয়তো একদম আমি ফার্স্ট টাইমে চাপ দিয়ে বসতাম। আমি চলে যাচ্ছি, আর পারবো না। শ্যামলি বৌদি, বৌদি তো আমরা চাপি দিয়ে দিব, এটা কিছু হইলো? হ্যাঁ, ওদের পরে দিব। শীতকালে পাগল সাথে আর ওরা আমার না থাক, না খেলি আরো এক ভাই ব্রাদার জয়েন করতে যাচ্ছে আমাদের সাথে। একসাথে আমরাও আছি ছয় জন, আমরা দর্শক। আমরা খেলে তালি দিব নাকি? আমরা তালি দিব, ওরা খেললে আমরা তালি দিব। এটা হচ্ছে কি জানেন, গাড়ি আস্তে চালানোর ফোন দি, বুঝছেন? এলার পিছে থাকলে গাড়ি আস্তেই চালাইতে হবে আমার। আপনি যদি বলেন না বাবা বাইরে যাও, তাহলে আমরা আস্তে করে বাইরে, সামনে যাই না, আমাদের স্পিডের মতো থাকবো। আরে থাক, বামে থাক, বামে থাক, বামে থাকে, বেরো, রাখ থাকো, যদি আমরা সাইড দিবে না দিবে, বেরো। আবার আমরা আমাদের পজিশন নিয়ে নিয়েছি, চার নম্বরে আছি আমরা। আমাদেরকেও সাইড দিবে মনে করেন সাইড বেঞ্চের প্লেয়ার, খেলা চলতেছে মনে করেন যে ওই মেসি ম্যারাডোনা নেইমারের, এখানে মনে করেন যে জাফরুল শরাফতের কাজ আছে কোনো, এটাই তো এরকম আর কি। কি করণীয়